হাই ফ্রেন্ডস, বর্ণালিস ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি। অনেক দিন পর আজকে আবার একটা ব্লগ করছি, অনেক দিন মানে অনেক দিন পরই, মাঝখানে অনেকটা দিনই ব্লগ টক কিছুই করছিল করিনি। অনেক দিন পর আজকে আবার একটা ব্লগ করছি। এখন বাজে বিকাল 5টা, তো এই বিকাল 5টা থেকে আজকে ব্লগটা শুরু করলাম। আমি একটু এই বাগানে এসেছিলাম, মানে আমাদের সবজি চাষ হয়েছে ওখানে একটু দেখছিলাম, তো সেখান থেকে আজকে ব্লগটা শুরু করছি। ওই বাগানে বেশ সবজিগুলো ভালোই হয়েছে, বেগুন ধরেছে গাছে, তারপর লঙ্কা গাছে লঙ্কা হচ্ছে, আর এদিকে কুনাল আমাদের বাড়িতে কটা কড়াইশুঁটি নিয়ে এসেছিলো, তো তার মধ্যে একটা কড়াইশুঁটি মানে পেকে গেছিলো, সেখান থেকে মানে কলা বেরিয়ে গেছিলো, তো সেই একটা কড়াইশুঁটিতে যে কটা আর কি দানা ছিল সেই কটা সব ছড়িয়েছে, কিন্তু সব কটা গাছেই বেশ ধরেছে, সব কটা গাছই হয়েছে। তো তাতে দুটো একটা কড়াইশুঁটিও মানে ধরেছিল, ফুল থেকে কড়াইশুঁটি ধরেছে, কিন্তু পাখিতে সব খেয়ে ফেলছে। জানি না একটা কড়াইশুঁটি খেতে পারবো কি না, তো কড়াইশুঁটি বেশি ধরেছে দুটো একটা, দেখা যাক লাস্ট পর্যন্ত সব গাছে ধরলে, আর জানি না বাকি হয়তো রাখবেও না একটা। আর সব গাছে বেশ লঙ্কা টঙ্কা সব ধরেছে, টমেটো হয়েছে। তো আমার ভিডিওটা আজকে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে, কারণ আমি এক জায়গায় যাব আজকে। আজকে আমি যাব, আমার বান্ধবীর বিয়ে আছে আজকে, তো যে বান্ধবীটার আশীর্বাদে গেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছি, তো সেই বান্ধবীরই আজকে বিয়ে। তো বিয়ে বাড়িতে যাব, আমরা সবাই যাব, চারজনই, আমি মা বাবা কুনাল সবাই চারজনই যাব, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তোমার ভিডিওটা দেখতে থাকো, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি ঘুমাচ্ছিলাম একটু দুপুরে খেয়ে দিয়ে, ঘুম থেকে উঠে তারপর একটু বাগানটাতে দেখতে গেলাম, গিয়ে এখন আপাতত এখানে বসে আছি, এরপর একটু সাজুগুজু করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আমি সাজুগুজু করে আবার আপনাদের সাথে কথা হচ্ছে, ওকে চলো। তোমরা রেডি হয়ে গেছি, আর অনেক দেরি হয়ে গেছে সাজতে সাজতে, সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এখন গোছানোর টাইমও নেই, বাড়ি এসে গোছাবো, চলো যাওয়া যাক। আমরা যাব টোটোতে, তো টোটো এসে গেছে, আমরা সবাই টোটোতে উঠে চলে যাব। এখন বাজে 8টা, 8টা বেজে গেছে, সেই বিকাল থেকে সাজতে সাজতে। তো আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে, কতটা আওয়াজ আসছে বুঝতে পারছি না, ও সাজা গোজা হচ্ছে, যখন আমরা এসে পৌঁছেছি তখন সাজা গোজা কমপ্লিট হয়নি, তো আমরা আবার নিচে গেছিলাম ওর কাছে এসে, তো স্টার্টার যা কিছু আছে সেগুলো খেলাম, খেয়ে আবার এসেছি উপরে, এখনো চলে এসছে, এখন ফটো তোলা চলছে, সবাই সবাই যা আছে সবাই মিলে ফটো তোলা চলছে, তো চলুন সেখান থেকে শেয়ার করি সেগুলো। ও আমার মাসির বাড়ি দাঁড়িয়ে যাচ্ছে, ওটা আমার একটা বন্ধু, মানে বহুত বছর পর ওর সাথে দেখা হয়েছে, সরি বান্ধবী, আর 5-6 বছর পর ওর সাথে আজকে দেখা হলো, তো অনেকের সাথেই দেখা হয়েছে, তো অনেক বছর পর অনেক বন্ধু বান্ধবদের সাথে দেখা হলো, খুব মজা লাগছে, মানে সেই স্কুল লাইফের বন্ধু বান্ধব সবার সাথে দেখা হলো, খুব ভালো লাগছে, তো যেটুকু পারবো সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন এবার নিচে যাবো, ও নিচে যাবে, এখানে ফটোটা তো সব তোলা কমপ্লিট হয়ে গেছে, ও এবার নিচে যাবে, আমরাও নিচে যাবো। ওটা উপরে ছিল, ওটা বরের আসন, তো ওখানে খানিকটা ফটো তুললো, এখনো ওর জায়গাটা চলে এসেছে, এটাই আমার বসার জায়গা, ওইখানে এবার বসে আসে মা। আওয়াজ আসছে কিনা বুঝতে পারছি না, জোরে জোরে চিলে চিলে বলছি।
ডেকোরেশনটা দেখানো হয়। ওর বিয়ের লগ্নটা অনেকটা রাতের দিকে ছিল, তো আমরা যখন 11টার দিকে চলে আসি তখনও বিয়েতে বসেনি, তো ওই জন্য বিয়ের ভিডিওটা আর কিছুই তুলতে পারলাম না। এবার আমরা বাড়ি ফিরবো, এই মাত্র এলাম, এখন বাজে 11টা, ভীষণ টায়ার্ড। আর ব্লগটাকে বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। এখন ড্রেস চেঞ্জ করতে হবে, মেকআপ তুলতে হবে, তারপর ঘুমানো, তো এখনও প্রচুর কাজ আছে। তো ব্লগটাকে এখানেই শেষ করছি। আপনাদের আজকে ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আর আমার যারা নতুন বন্ধু এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তার প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে সাপোর্ট করুন, আমার পাশে থাকুন। তো দেখা হচ্ছে অন্য একটা নতুন ব্লগে, ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, গুড নাইট, টাটা সবাইকে, টাটা।